দেখুন রোনালদোর সাফল্যের গোপন রহস্য newsexpressbt.com। সাফল্যের বিচারে কে এগিয়ে? বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি না রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো? এমন তর্ক সাম্প্রতিক সময়ে বেশ তুঙ্গে। কেউ মেসি, কেউ বা বলবেন রোনালদোর নাম। তবে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে যদি বিচার করা হয় তাহলে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রোনালদো। নিজের দল রিয়ালকে সেমিতে তুলেছেন রোনালদো, করেছেন হ্যাট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে 100 গোলও করেছেন এই পর্তুগিজ অধিনায়ক। আর তার সাফল্যের গোপন রহস্য প্রকাশ করেছেন রোনালদো নিজে। খবর মার্কার, রোনালদো একজন অতৃপ্ত ফুটবল মেশিন, যা তিনি গত 1 দশক জুড়ে দেখিয়েছেন, এবং তিনি রিয়াল মাদ্রিদে আগামী আরও কয়েক বছর ধরে খেলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যে রুদ্রমূর্তি দেখিয়েছেন তাতে রিয়াল কর্তৃপক্ষ তাকে যে ছাড়তে চাইবে না সে বিষয়ে কোনো সন্দেহ নাই। রোনালদো জানিয়েছেন 2016 সালের ইউরোকাপের পর থেকে তিনি তার শরীরের গঠন পরিবর্তনের দিকে নজর দেন। এটা ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো ফিজিও বা কোনো চিকিৎসকের পরামর্শে নয়। তিনি খাবারের তালিকায় পরিবর্তন আনেন, নিজের ওজনও কমান, যার ফল পাচ্ছেন রোনালদো। রোনালদোর ওজন ছিল 82 কেজি, তবে এবারের মৌসুমে শুরু করেন 79 কেজি ওজন নিয়ে। শরীরের ওজন বেশি থাকায় নিজেকে অনেকটা ভারী অনুভব করতেন রোনালদো, এতে মাঠে আক্রমণের সময় সমস্যায় হতো। তাছাড়া বেশি ওজন থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়, তাই শরীরের ওজন কমানোর উদ্যোগ নেন CR7। আর শরীরের ওজন কমিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করছেন রোনালদো। এপ্রিল মাস পর্যন্ত তিনি কোনো ইঞ্জুরি বা শারীরিক সমস্যায় পড়েননি। এখন তাকে ঐতিহ্যবাহী একজন ফুটবলারের মতো মনে হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।